নমস্কার, আজকে এসেছি ডক্টর সোমেশ গুহর কাছে, তার হাজরার বাড়িতে। তিনি সম্প্রতি আমেরিকা থেকে ফিরেছেন, কয়েকদিনের জন্য এখানে আছেন। সেই মূল্যবান সময় থেকে একটুখানি সময় নিয়ে আজ আমি এসেছি তাঁর কাছে, কিছু কথা শুনবো বলে এবং আপনাদের শোনাবো বলে। সুশ্রুতকে কি আমরা শল্য চিকিৎসার জনক বলতে পারি? এরকম একটা মিথ আছে, এটা কি সত্যি? নিশ্চয়ই পারি, শুধু তাই নয়, ওনার পুরোপুরি অভিষেক আজও হয়নি। যা হয়েছে সেটা পাশ্চাত্যের লোকেরা যা বলেছে আমরা সেটাকেই চর্বিতে চর্বণ করে যাচ্ছি, যাকে বলে ফান্ডামেন্টাল রিসার্চ আরো অনেক হওয়া দরকার। শুধু সুশ্রুতাকেই জানা নয়, সুশ্রুতার সময়কালীন ভারতীয় সভ্যতাও ওই একই সঙ্গে বাধা। আমাদের জানতে হবে, যাকে বলে সুশ্রুতাকে 360 ডিগ্রি কোণ করে, অর্থাৎ সব দিক থেকে তাকে জানতে হবে, উনি হচ্ছেন কেন্দ্রবিন্দু মাত্র। আমাদের জানা দরকার ওনার সম্পর্কে যত কাহিনী আছে সব কি সত্যি, প্রমাণ সাপেক্ষ নাকি আনুমানিক, এটা বার করাটা আমাদের খুব দরকার ভারতীয় সভ্যতাটাকে ভালো করে জানতে হবে। তা না হলে আমরা যা বলে বেড়াই ওনার নামে সেটাকে প্রমাণ না হলে সারা পৃথিবী মানবে না, ওরা এটাকে যাকে বলে সিরিয়াসলি নেবে না। একদম, সুশ্রুত একজন কিংবদন্তি ব্যক্তিত্ব। প্রশ্ন জাগে যে একজন কি, সুশ্রুত কি একজন কোনো বিশেষ ব্যক্তি মানুষ ছিলেন নাকি একটি গোষ্ঠীর নাম? এরকম একটা সংশয় আমাদের মনে দানা বেঁধেছে। আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব এবং আমরা পেয়েছি ডক্টর সোমেশ গুহকে, তার কাছেই জেনে নেব এ বিষয়ে তাঁর অভিমত, যেহেতু দীর্ঘদিন ধরে তিনি এই বিষয়টি নিয়ে, সুশ্রুতকে নিয়ে গবেষণা করে আসছেন। শুরুতে সুশ্রুতকে একজন লোকই মনে করা হতো এবং সেটাই চলে আসছিল দীর্ঘদিন ধরে, যে ঋষি সুশ্রুত একজন লোক ছিলেন। কিন্তু আজ আমরা জানি যে একাধিক লোক ছিলেন, কারো নাম ছিল বৃদ্ধ সুশ্রুত, কেউ ছিল অল্প বয়সী সুশ্রুত, তারা দাদু নাতি হতে পারেন, পিতা পুত্র হতে পারেন। কিন্তু এতদিন ধরে যে চলে আসছে সুশ্রুতার যে স্কুল অফ মেডিসিন, এটার ভেতরে অনেকেই কিছু না কিছু যোগাযোগ করেছেন বিভিন্ন যুগে, এটা মনে হওয়াটাই স্বাভাবিক। এবং এখন উইকিপিডিয়ার মতো বইতেও বলছেন যে একাধিক লোক থাকতেই হবে, এবং এটা হয়তো সুশ্রুতা স্কুল অফ মেডিসিন যে যিনি প্রধানত তাকে সুশ্রুতা বলা হতো, কিংবা যারাই এই শিক্ষাদান করতেন শ্রুতি ভেতর দিয়ে, সুশ্রুত মানে শ্রুতি দিয়ে যে জ্ঞান লাভ, মনে হয় যদি আমাদের হাতে প্রমাণ নেই এখন পর্যন্ত যে একাধিক লোক এই নামে চিকিৎসাবিদ্যা গবেষণা করেছেন এবং রোগীদের চিকিৎসা করেছেন। শোনা যায় চীন দেশে নাকি সুশ্রুতর বই পাওয়া গেছে এবং গ্রিসের চিকিৎসাবিদ্যায় সুশ্রুতর অনেকখানি প্রভাব আছে। এছাড়াও অন্যান্য দেশেও তার চিকিৎসাবিদ্যার প্রভাব রয়েছে, এ সম্পর্কে বেশ কিছু তথ্য পাওয়া যায়। আমরা শুনে নেব
ডক্টর সোমেশ গুহর কাছে। আজকের যুগে যে বইটাকে ঘিরে আমাদের এত আগ্রহ বা কথোপকথন চলছে, সেটা পাওয়া গেছিল চীনে। চীনের একটা বাজারে এক ব্রিটিশ মিলিটারি অফিসার ওটাকে ভার্চুয়ালি কুড়িয়ে পান, কিন্তু উনি এটার মূল্য বুঝে সেটাকে সঙ্গে সঙ্গে যথেষ্ট যত্নে সহকারে ওটাকে ইন্ডিয়াতে আনেন, সম্ভবত পার্ক স্ট্রিটের এশিয়াটিক সোসাইটিতে প্রথম আসেন, এটা আমাকে কনফার্ম করতে হবে। আচ্ছা, সেই বইটার ওপরেই আস্তে আস্তে গবেষণা হয়েছে, অনুবাদ হয়েছে বিভিন্ন লোকে, কিন্তু ওই বইটাতে যা আছে সেটা সম্পূর্ণ সুশ্রুত সংহিতা নয়। ওই বইটার ভেতরে রেফারেন্স পাওয়া গেছে অন্য অন্য কী কী হয়েছিল, এবং সেটাকে লিড করে অনেক তথ্য বিভিন্ন জায়গায় বেরিয়েছে, কিন্তু যে বইটা হাতে পাওয়া গেছিল সেটা সম্পূর্ণ সুশ্রুতা সংহিতা নয়। আচ্ছা, তাহলে যে বইটি পাওয়া গিয়েছিল সেটি কি সেই সুশ্রুত সংহিতার একটি প্রতিলিপি বা এই ধরনের কিছু বা প্রক্ষিপ্ত কোনো কিছু? খুব ভালো প্রশ্ন। এই বইটা পাওয়া গেছিল ত্রয়োদশ শতাব্দীতে চীনের বাজারে। সুশ্রুতাকে বলা হয় তিনি 600 বছর যীশুখ্রিস্টের আগে এই পৃথিবীতে তিনি ছিলেন, কিন্তু ওনার জন্ম থেকে যেটা আমরা জন্ম সময় মনে করি, আর এই যে বইটা পাওয়া গেল, এই দীর্ঘদিনের মধ্যে কী হয়েছিল, কেন হয়েছিল, বইটা কোথায় হারিয়ে গেছিল, কার কাছে ছিল, সেই বইয়ের ভেতরে আরও কিছু কথা বলছিলাম ডক্টর সোমেশ গুহর সঙ্গে, যিনি সুশ্রুতকে নিয়ে গবেষণা করে চলেছেন। একটা প্রশ্ন রাখছি যে গ্রিসে আমরা শুনেছি সুশ্রুতর প্রভাব রয়েছে ভীষণভাবে, তো এই বিষয়ে তাঁর কাছ থেকে আমরা জেনে রাখবো। সাধারণ হিসাবে যোগাযোগ থাকা উচিত। সুশ্রুতা জন্মেছিলেন খ্রিস্টপূর্ব 600 বছর আগে, এবং যাকে গ্রিসের সবচেয়ে বেশি জনপ্রিয় সার্জন হিসেবে ধরা হয়, যাকে সারা পৃথিবীর সার্জারির জনক হিসেবে গণ্য করা হয়, তিনি হচ্ছেন গ্যালেন। আমরা যতদূর জানি সুশ্রুতার 750 বছর পরে গ্যালেন এসেছিলেন এই পৃথিবীতে, এবং তিনি যথেষ্ট অনেক কিছুই লিখে গেছেন 7 ভলিউমে। সেই বইয়ের ইনফ্লুয়েন্স আমাদের মননে প্রায় 1500-1300 বছর ধরে টিকে আছে। তারপরে ফ্যাব্রিশিয়াস বলে একজন ফিজিশিয়ান তিনি চ্যালেঞ্জ করেন এবং গ্যালেনের থিওরিটাকে ভুল প্রমাণ করেন। এই গ্যালেন যখন যীশুখ্রিস্ট মারা যাওয়ার 150 বছর বাদে পৃথিবীতে আসেন, এবং তার যা কিছু গবেষণা তিনি নথিবদ্ধ করেছেন, তার ভেতরে কোথাও আজ পর্যন্ত আমরা কোন রকম সুশ্রুতার ছবি দেখতে পাইনি বা প্রভাব। তার মানে এই নয় যে এটা নেই, হয়তো ভবিষ্যতে আরও রিসার্চ করলে এটা প্রমাণিত হবে, কিন্তু হিসেব করলে পরে যা দাঁড়ায় তাতে ওনার প্রভাব থাকাটাই স্বাভাবিক। আচ্ছা, আমরা চীনের কথা শুনলাম, গ্রিসের কথা শুনলাম, এছাড়াও ভারতবর্ষের বাইরে আর কোনো দেশে কি সুশ্রুত সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়? হ্যাঁ, যায়।
একটু বলুন আমাদের। শিশুতার যে বইটা সেটা পারস্যে গিয়ে প্রথম অনুবাদিত হয় আরবিতে। পারস্যের যে সুলতান তিনি এই বইটাকে অনুবাদ করতে আদেশ দেন এবং সেটা হয়েছিল নামটা কিতাব হিন্দ, আমাকে একটু চেক করতে হবে, ঠিক আছে, করে ওটা প্রকাশিত হয়েছিল এবং মনে হয় সেইটাই আরো বেশি গভীরভাবে আরো পশ্চিমে গেছে ফ্রম পারস্য থেকে ইউরোপে, কিন্তু আমাদের হাতে এর কোনো প্রমাণ নেই যে এটাই ঘটেছিল, কিন্তু ঘটা উচিত এই জন্য যে ট্রেড রুট সিল্ক রুট সেটা খুব যথেষ্ট জোরালো ছিল তখন এবং ট্রেডের সঙ্গে সঙ্গেই মেডিকেল নলেজ মুভ করে, তাই আশা করা যায় যে সুশ্রুতার যে বই বা ইন্ডিয়ান মেডিসিনের যে ইনফরমেশন সেটা খুব সম্ভবত পৌঁছেছিল, কিন্তু আমাদের হাতে এমন কোনো প্রমাণ নেই যে গ্রিক মেডিসিন ইন্ডিয়ান মেডিসিনকে অ্যাডপ্ট করেছিল। মনে হয় আমাদের আরও গবেষণা করেই তবে পুরোপুরি ডিসাইড করা উচিত, যে এভিডেন্স না থাকলে পরে এটা একেবারে মেনে নেওয়া ডিফিকাল্ট যে উনি একাই একজন লোকেরই কাছে নিয়ে। গবেষণায় কি আমরা আরও অনেক বেশি তথ্য পেতে পারি, মানে আপনি কি এ ব্যাপারে আশাবাদী? নিশ্চয়ই, গবেষণা মানে গবেষণা, আগে থেকে তো কিছু জানা যায় না, কি পাওয়া যাবে কি পাওয়া যাবে না, করতে করতেই নতুন জিনিস পাওয়া যায়, লেগে থাকাটাই আসল, মেনে না নিয়ে আগে যা শুনলাম সেটাই ঠিক, ওই শ্রীরামকৃষ্ণের কথায় বিশ্বাস করবি বোকা হবে না, যা কিছু আমরা শুনছি সেটা বোকার মতো গ্রহণ করাটা বুদ্ধিমানের কাজ। আপনি তো ওয়েস্ট ভার্জিনিয়াতে আছেন আর এখানে কলকাতাতেও আসা যাওয়া করছেন, তো আপনার কি চোখে পড়েছে সুশ্রুতকে নিয়ে এ বিষয়ে আর কোনো গবেষণা এর আগে হয়েছে, এরকম কোনো নজির কি আপনার সামনে আছে? হ্যাঁ নিশ্চয়ই আছে, অনেকেই করছেন, কিন্তু গভীরতাটা আর একটু বেশি হওয়া দরকার। রিসেন্টলি মিনিস্ট্রি অফ আয়ুষ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া খুব বড় করে এটা নিয়ে আরম্ভ করেছে, বহু টাকা ঢালছেন এবং তারা চেষ্টা করছেন বিভিন্ন গুণী মানী সত্যিকারের গবেষকদের নিয়ে টিম করে বিভিন্ন এরিয়াতে ওটাকে দেখা, তারপরে সেই খবরগুলোকে নিয়ে একটা সাজিয়ে মিউজিয়াম করা, বাচ্চা শিশুরা যেন জানতে পারে আমাদের প্রাচীন ভারতকে, তার একটা ব্যবস্থা করা, খুবই সুন্দর একটা প্রচেষ্টা নেওয়া হয়েছে এবং আশা করা যায় যে বহু নতুন তথ্য আমরা জানতে পারব এই প্রচেষ্টার মাধ্যমে। সুশ্রুত কোন সময়ে এসেছিলেন এটা নিয়েও অনেক মতান্তর আছে, অনুমান করা হয় যে তিনি খ্রিস্টপূর্ব 1000 বছর থেকে খ্রিস্টপূর্ব 200 অব্দ এর মধ্যবর্তী কোনো একটা সময়ে এসেছিলেন, খ্রিস্টপূর্ব 1000 থেকে খ্রিস্টপূর্ব 200 অব্দের মধ্যবর্তী কোনো একটা সময়ে তিনি ছিলেন সুশ্রুত বলে কেউ ছিলেন, তো সত্যিটা কি বা কতটা উঠে এসেছে গবেষণায় আমরা একটু জেনে নেব ডক্টর সোমেশ গুহর কাছে। সুশ্রুত এবং সুশ্রুত সংহিতা এই কথা দুটো মাঝে মাঝে ইন্টারচেঞ্জেবলি ইউজ হয়,
কিন্তু আমরা সঠিকভাবে জানি না কোনটাই শেষ সত্যি কথা। এর জন্য আজকে যত সুশ্রুত বিদ্যার্থী আছেন তারা মোটামুটি স্বীকার করছেন যে ভাষাতত্ত্বের মাঝখান দিয়ে গবেষণা করলে দেখা যায় এবং যা বই পাওয়া গেছে তার থেকে যদি আমরা পেছনের দিকে হাঁটি যে 600 খ্রিস্টপূর্ব 600 অব্দে উনি কোথাও হয়েছিলেন এসেছিলেন এবং কাশীতে ওনার স্থিতি ছিল কিন্তু আমাদের হাতে এই নিয়ে কোনো বড় সত্যিকারের প্রমাণ নেই, সবটাই কনজেকচার বলে মনে করা হয়। চেষ্টা চালিয়ে যেতে হবে, সত্যি কথা একদিন বেরোবে, আমরা নিশ্চয়ই হাল ছেড়ে দেব না অথবা সুশ্রুতার সম্পর্কে গবেষণা ইতি করব। ভবিষ্যতে আরও অনেক কিছুই বেরোতে পারে, বিশেষ করে যদি কোনো আর্কিওলজিক্যাল আর্টিফ্যাক্ট বেরোয় তাহলে অনেক খবর আরও ভালো করে জানা যাবে, আমরা এখনো পুরোপুরি জানি না। আচ্ছা, নিলে একটা জেনারেল ডিরেকশন হয় সেটা হচ্ছে বেনি, কিন্তু তার মধ্যে অনেক খবর আছে যেগুলো একটার সঙ্গে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। তো সত্যিটা একদিন প্রকাশ পাবে, প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। একদম, এতক্ষণ কথা বললাম ডক্টর সোমেশ গুহর সঙ্গে তার হাজরার বাড়িতে বসে। তিনি সম্প্রতি ওয়েস্ট ভার্জিনিয়া থেকে এসেছেন কলকাতায়, তার গবেষণা চলছে নিরন্তর সুশ্রুতকে নিয়ে। আমাদের প্রাচীন ভারতীয় ঐতিহ্যকে তিনি চেষ্টা করছেন খুঁজে বার করতে, তার জন্য তার এই নিরলস প্রয়াসকে আমরা শ্রদ্ধা জানাই, বিনম্র শ্রদ্ধা জানাই, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ, আশা করি সুশ্রুতার সম্পর্কে আমরা আরও জানতে পারব সত্যিটা কি, প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আবার কখনো আমরা ফিরে আসবো এরকম কোনো বিষয় নিয়ে এবং আরও এই বিষয়টি সম্পর্কে আরও বেশি তথ্য নিয়ে আমরা আসবো আপনাদের কাছে ভবিষ্যতে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।